ছাত্রদেরকে বলতেছি যারা ক্লাস টেনে পড়ো, নাইনে পড়ো, এইটে পড়ো, যারা ইন্টারে পড়ো, যারা ডিগ্রিতে পড়ো, যারা অনার্সে পড়ো, তোমাদেরকে বলছি অনর্থক কাজগুলো থেকে বেঁচে থাকো। তুমি সামনের ফিউচার, তোমার গোল্ডেন ফিউচার অপেক্ষা করতেছে, কথা ঠিক না বেঠি? আর ফেসবুকে ডুব দিবা, খেলা দেখবা, খেলা দেখবা, খেলা খেলবা অথবা খেলা দেখবা, ফেসবুক দেখবা অথবা শুনবা, টেলিভিশন দেখতে থাকবা, দেখতে থাকবা, দেখতে থাকবা, শেষে দেখবা পাস করার পরে দেখবা নাই, না না সেটা নাই, যে সেটাও নাই। কথা বুঝেন না মনে হয়, বলেন শুধু নাই, কোন নাই যেন সেটাও নাই, বাস্তব না বাস্তব, কে জানে কি আমও গেছে সালাম। সেই ইন্টারভিউ বোর্ডে বসবে, বসার আগে শুধু কাঁপে। তো এবার টিচারে জিজ্ঞেস করে এত কাঁপছেন কেন আপনি, স্যার জিজ্ঞেস করেই দেখেন, দেখবেন কি পরিমাণ কাঁপে। জিজ্ঞাসার আগেই তো কি কাঁপে, আছে না নাই বলেন তো, কাঁপবে না কেন? জীবন তো শুধু কি খেলাতে দিছে, আরে কথা ঠিক না ঠিক বলে না, জীবন তো শুধু ফেসবুকে দিছে, জীবন তো শুধু ছবিতে দিছে, এখন বেতন, এখন চাকরি হয় না কেন? কেন যেই নায়িকার পেছনে জীবন দিছো তার কাছ থেকে এখন চাকরি লও, কথা বলে না? যেই গায়িকার পেছনে জীবন দিছি না তার কাছ থেকে এখন চাকরি লও, তাইলে কামিয়াবকে অনর্থ কাজ থেকে বেঁচে থাকে যে, কামিয়াবকে। আচ্ছা যে ডাক্তার হয়েছে, যে যিনি ডাক্তার হয়েছেন, ইনি জীবনে কয়দিন ছাত্র জীবনে ফেসবুকে সম্মতি দিয়েছে জিজ্ঞাসা, তখন ফেসবুক আসিল না, তখন খেলা ছিল না, তখন টেলিভিশন ছিল না, দুনিয়াবি লাইনেও যারা বড় হয় তারাও বেহুদা কাজ করে না, মনে বুঝাতে পারি না, দুনিয়াবি লাইনে যারা কি হয় বলেন, তারাও কি করে না, বেহুদা কাজ করে না। এই আমার এই এই সাইডের দুজন কোটিপতি বসা মশাল, এই দেখছেন নি, এই ফেসবুক আসেনি, ইসমান বেগ হাজি ছাপ্পান্ন দেখছেন নি, নাই সুবহানাল্লাহ, নাই কোনো টাইম নেই। আমার লক্ষ্মীপুরে মেয়র সাহেবের নাম শুনছেন আপনারা, শুনছেন? মোবাইল বন্ধ করতে পারে না, বন্ধ করতে পারে না, মোবাইল বন্ধ করতে পারে না, মোবাইল মসজিদে ঢুকার আগে ওই ড্রাইভারের কাছে গাড়ি দিয়ে দেখে, ওইটা আমি বন্ধ করতে পারি না, এটা 22 বছর তোর কাছে থাক, হে বেটা কত টিয়ার মালিক, কত নেবেন আপনারা? মোবাইল বন্ধ করতে পারে না, তাইলে বোঝা গেছে অনর্থক কাজ করে না যে কামিয়াব সে। আর ইমানের সাথে অনর্থক কাজ করে না যে, নামাজ পড়ার সাথে অনর্থক কাজ করে না যে, দুনিয়ার আখরাতে সফল কাম সে। সুবহানাল্লাহ, বলুন দুনিয়া আখরাতে সফল কাম কি সে? আমরা শুধু আখরাত শিখাই না, আলহামদুলিল্লাহ দুনিয়াও শিখাই, আমরা শুধু আখরাত শিখাইতেছি না দুনিয়াও শিখাইতেছি, দুনিয়াও কি কি কিসের পিছনে জীবন দিচ্ছ? কেউ ছক্কা মারে তুমি রাস্তার দাঁড়ায় তামসা ছেটেছ, আছে না নাই বলে না? ওই বেটারা খেলে টেলিভিশনে, কোথায় ইংল্যান্ডে খেলে, তুমি এখানে সারা রাত দিতেছ, তোমার নিজেকে তুমি জিজ্ঞেস করো তোমার এলো কত গেলো কত, অনেক বুঝো না মনে, আর বলো আইলো কত গেছে কত, কও আইছে কি কি গেল কি? তোমার জীবনের সবচেয়ে দামি বস্তু সময় নষ্ট হলো কি? তোমার সময় নষ্ট হলো কি?